আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে শীতকাল মানে শালগম অনেকেই শালগম পছন্দ করেন না অনেকেই আবার খান আমি নিজেও খুব একটা পছন্দ করি না তবে শালগম রান্না করতে পারলে খেতে অসম্ভব টেস্টি মাংসের স্বাদকেও আপনার হার মানিয়ে দেবে চলুন দেখে নিই আমাদের আজকের এই শালগম রান্না করতে কি কী লাগছে যারা পছন্দ করেন শুধু তারাই দেখবেন আজকের ভিডিওটা যারা পছন্দ করেন না তারা দূরে থাকবেন প্রথমে এখানে আমি শালগম নিয়ে নিয়েছি এই তিনটা শালগম দিয়ে আমি আজকের তরকারিটা রান্না করব শালগমগুলো দেখতে একদম ফ্রেশ ছিল যে কারণে আজকের রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে শালগম কি করে কাটছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে শালগমটাকে আমি দুই টুকরা করে নিব তারপর এটাকে আবার একটা টুকরা করে নেব টোটাল চার টুকরা করে তারপর এটাকে ছিলে নেব অবশ্যই শালগমটাকে ছিলে নিতে হবে তবে একটু ভারী করে ছিলে নিলে শালগমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা থাকবে না ভালো করে ছেলে নিলাম ছুরি অথবা বটি আপনার যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়েই কেটে নেবেন যেহেতু আমি আজকে মাছ দিয়ে রান্না করব তাই মাছ দিয়ে যেভাবে রান্না করতে হয় আমি ঠিক সেভাবেই এটাকে টুকরো করে নেব তারপর এটাকে আমি তিনটা টুকরা করে নেব আর এভাবেই আমি সবগুলো শালগম কেটে নেব তারপর চলে যাবো সরাসরি রান্না সবগুলো শালগম কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি শালগমটাকে গন্ধমুক্তভাবে কিভাবে রান্না করবো সেটা প্রসেসটা দেখাচ্ছি প্রথমে একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে শালগমটাকে ভাপ দিয়ে নিব। তিন থেকে চার মিনিট ভাপিয়ে নিব শালগম এভাবে ভাপিয়ে নিলে আপনার শালগমে কোনো রকম গন্ধ থাকবে না অবশ্যই খেতে অসম্ভব টেস্টি লাগবে তিন থেকে চার মিনিট পর শালগমগুলো উঠিয়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা লাল করব না তবে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা যখন এরকম সফট হয়ে যাবে তখন অ্যাড করে দিলাম একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিব এক থেকে দেড় মিনিটের মতো মিডিয়াম লো আছে পেঁয়াজটাকে ঠিকইভাবে আদা রসুনের সাথে ভেজে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করার আগে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে মশলাটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই লবণটা আপনি বুঝিয়ে দেবেন একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সাথে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আরও অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া চেষ্টা করবেন এখানে জিরা গুঁড়াটা অথবা জিরা বাটা ব্যবহার করতে তারপর সব মশলা আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে এটাকে রান্না করে নেব মিডিয়াম লো আঁচে রেখে এতে করে মশলা ভালো করে কষবে এবং রান্নার টেস্ট বেড়ে যাবে অনেক গুণ তারপর অ্যাড করে দিলাম মিডিয়াম সাইজের দুইটা টমেটো টমেটো দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে চেড়ে আমি টমেটোকে মোটামুটি একদম গালিয়ে নিব আর এভাবে করলে তরকারির ঝোলটা হবে অনেক ঘন আর খেতেও হবে অসম্ভব টেস্টি আজকে আমি শোল মাছের মাথা লেজ এবং টুকরা দিয়ে রান্না করব এই শালগম এখানে নিয়ে নিয়েছি দুইটা তিনটা টুকরা মাথা এবং লেজ খুব ভালো করে মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিব। অবশ্যই এভাবে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন তবে আমি আজকে ভেজে রান্না করব না ঠিক এভাবে কষিয়ে নিব মশলার সাথে চার থেকে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে এই মাছের মাথাটাকে এবং টুকরোগুলোকে কষিয়ে নেব যখন মশলার উপর তেল ভেসে উঠবে ঠিক তখন আগে থেকে ভাপিয়ে নেওয়া শালগমগুলো এখানে অ্যাড করে দিলাম তারপর সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব মশলা মাছ এবং শালগমগুলোকে ঠিক এভাবে একটু সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আপনার রান্নার কষানো যত সুন্দর হবে রান্নার টেস্ট ঠিক ততটাই বেড়ে যাবে যখন কষানো হয়ে যাবে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে এখনই এত সুন্দর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হবে ঠিক কয়েক মিনিট কষানোর পর দেখুন নিচ থেকে যাতে লেগে না যায় সেজন্য আমি বারবার নেড়ে চেটে এটাকে কষিয়ে নিলাম আর অবশ্যই চেষ্টা করবেন যে কোনো রান্নায় পানি ব্যবহার করার আগে গরম পানিটাই ব্যবহার করতে অ্যাড করে দিলাম এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পানি যেহেতু শালগমটা আগেই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তাই এর বেশি পানির প্রয়োজন নাই ভালো করে মশলা পানি মিশিয়ে নিলাম এভাবে নেড়ে আমি এটাকে ঢেকে দেব সাত থেকে আট মিনিটের জন্য খুবই মজার এই শালগম রান্না অনেকেই বলে মূলা কিংবা শালগমে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না এভাবে রান্না করলে ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচ দেখতে দেখতে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে ঝোল কতটা রাখবেন সেটা আপনার ব্যাপার চাইলে এখানে ঝোল রাখতে পারেন আবার চাইলে একটু শুকিয়ে নিতে পারেন তবে আমি খুব বেশি ঝোল রাখবো না আবার একদম মাখা মাখাও করে ফেলবো না শীতকালে শালগম কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা চেষ্টা করবেন শীতকালীন রান্নায় ধনিয়া পাতা ব্যবহার করতে তবে যারা পছন্দ করেন শুধু তারাই অ্যাড করবেন ধনিয়া পাতা আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন এক্ষেত্রে আপনারা চাইলে জিরা গুঁড়োটা দিয়ে দিতে পারেন যারা ধনিয়া পাতা না খাবেন তারপর ভালো করে নেড়েচেড়ে এটাকে দুই থেকে তিন মিনিট চুলায় রেখে আমি এখন নামিয়ে নিব একদম রেডি আমার আজকের শালগুম দিয়ে শোল মাছ খুবই সহজ রান্না একদম দেশীয় রান্না গ্রামীণ এই রান্নাটা যে একবার খাবে সে অবশ্যই আরেকবার শালগুম খাবে যারা শালগুম একদম পছন্দ করে না তারাও কিন্তু এভাবে রান্না করলে আরেকবার খেতে চাইবে আমার হাজব্যান্ডের খুব প্রিয় যে কারণে আমি এটা রান্না করেছি আমার বাসায় আর কেউ এটা খুব একটা পছন্দ করে না দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এরকমভাবে রান্না করলে যে কেউ খাবে আপনি চাইলে ধোয়া উঠা গরম ভাতের সাথে এই তরকারিটা একবার খেয়ে দেখতে পারেন কতটা মজার অবশ্যই এটা প্রেমে পড়ে যাবেন আপনি যদি একবার খান একদম খাওয়ার জন্য রেডি আমার আজকের শালগম দিয়ে শোল মাছ আর শীতকালেই কিন্তু শোল মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে খেতে অসম্ভব টেস্টি হয় আমি পরবর্তী রেসিপি অবশ্যই নিয়ে আসবো শোল মাছ ভুনা কী করে করতে হয় সাথেই থাকুন এবং দেখতে থাকুন এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে পাবেন যদি এইরকম আরও রেসিপি দেখতে চান ডিসক্রিপশন বক্সে আমি কিছু লিঙ্ক অ্যাড করে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ